হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট দেখো বেশ কিছু ফোন আমাদের কাছে আসছে নতুন ব্যাচ যখন আমাদের ডাব্লিউ আমরা স্টার্ট করছি তো এরকম বেশ কিছু ফোন আমাদের কাছে এসেছে যে স্যার আর অল্প কিছুটা নাম্বারের জন্য আমরা কাট অফ মার্কসটা পেরোতে পারিনি আগেরবারে প্রিলি পাস করেছিলাম মেনটা পাস করতে পারিনি বা আর অল্পের জন্য আমরা প্রিলিটা পাস করতে পারিনি বা মাঠে গিয়ে আমাদের সমস্যা হয়েছে তো তোমাদেরকে আমি এইগুলোর পরিপ্রেক্ষিতে কয়েকটা কথা বলতে চাই পাঁচটা তোমাদের আমি পয়েন্ট বলবো যে পাঁচটা পয়েন্ট তোমরা যদি প্রথম থেকে না ফলো করো আর এই পাঁচটা যদি তোমরা করো তাহলে কিন্তু সেই পাঁচটা ভুল তোমাদের এই যে পুলিশ হওয়ার স্বপ্ন পুলিশের চাকরি করার যে স্বপ্ন তার পথে বাধা হয়ে দাঁড়াবে সেই পাঁচটা পয়েন্ট কি খুব ভালো করে শুনবে কেননা এটা তোমরা যারা যারা বিশেষ করে নতুন রয়েছো তোমরা প্রিপারেশন শুরু করতে চলেছো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তার কারণ তোমরা অলরেডি দেখেছো কেপির ভ্যাকেন্সি এসে গেছে প্রায় সাড়ে তিন হাজার মতো এবং ডাব্লু বিপিরও ভ্যাকেন্সি কিন্তু ভোটের আগেই তোমাদের পাবলিশ হবে আর এবারে এত সংখ্যক ভ্যাকেন্সি যেটা এটাকে তোমাদেরকে কিন্তু পাখির চোখ করতে হবে কেননা হলে এবারেই হবে নালে এরপরে আবার কবে হবে তার কোনো আইডিয়া আমাদের নেই বা কবে হতে পারে সেটা সম্পর্কে আমরা কেউ জানি না সুতরাং সুযোগ সবার কাছে বারবার আসে না যখন সুযোগ আসে সুযোগের সদ্ব্যবহার করতে হয় তোমাদের প্রথম থেকে এই কয়েকটা কথা একটু মনে রাখা উচিত যেমন ধরো ফার্স্ট পয়েন্ট হচ্ছে নোটিফিকেশনের জন্য অপেক্ষা করা দেখো অনেকেই কি হচ্ছে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে যে কবে নোটিফিকেশন আসবে সিলেবাসের কি পরিবর্তন হবে না হবে আগে মাঠ হবে না আগে পরীক্ষা হবে এইসব জিনিস নিয়ে আগে থেকে আলোচনা এত করার কোনো কিন্তু মানে হয় না যতক্ষণ না অফিসিয়াল নোটিফিকেশন তোমাদেরকে দেবে ততক্ষণ তোমরা কিন্তু সেটা বুঝতে পারবে না এবং পুলিশের ভ্যাকেন্সি পরীক্ষার দেখো করোনার কিন্তু তোমাদের আমি বলেছি পুলিশের নিয়োগ পরীক্ষা মানে হয়তো রেগুলারিটিটা একটু কমেছিল করোনার জন্য কিন্তু পরপর হয়ে চলেছে কেননা পুলিশটা হচ্ছে একটা এমার্জেন্সি সার্ভিস এবং এটা দরকার পড়ে সরকারকে অন্য কিছু সরকার নিয়োগ করুক না করুক পুলিশের কিন্তু নিয়োগ করতেই হয় এবং তোমরা দেখেছো কেপির যে নোটিফিকেশনটা বেরিয়েছে কেপির নোটিফিকেশনটা আগেরবারে বারে যেটা বেরোলো কত তাড়াতাড়ি নোটিফিকেশন বেরিয়েছে তারপরে কত তাড়াতাড়ি প্রিলিমস হয়েছে মাঠ হয়েছে মেন্স হয়েছে কত তাড়াতাড়ি প্রসিডিউরটা হয়েছে এবং তোমরা কেপির দেখলে এখানে একটা কিন্তু ফাইনাল রেজাল্ট বেরিয়েও গেল সুতরাং নোটিফিকেশন যদি বেরিয়ে যায় তারপর থেকে তোমরা কিন্তু আর বেশি সময় কেউ পাবে না যতক্ষণ না নোটিফিকেশন বেরোচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা এই যে প্রিপারেশন শুরু করছো না এটা কিন্তু একটা বড় ভুল করছো সবার প্রথমে এটা ভুল করছো ঠিক আছে নোটিফিকেশনের জন্য কেউ অপেক্ষা করো না তোমাদের ডাব্লিউ নোটিফিকেশনও যদি ধরো চলে আসে ভোটের আগে তাহলেও কিন্তু ভোটের সময়টার জন্য হয়তো একটু গ্যাপ যাবে তারপরেই তোমাদের কিন্তু দেখবে পরীক্ষার ডেট ঘোষণা হয়ে যাচ্ছে এই এতগুলো এত কম দিনের মধ্যে তোমাদের প্রিপারেশন নিতে হবে সুতরাং আগে থেকে সেটা করো তার কারণ দেখো এখানে যারা যারা এসএসসি জিডি দিচ্ছে এসএসসি সিএইচএসএল দিচ্ছে সিজিএল দিচ্ছে ঠিক আছে ডাব্লিউ দিচ্ছে আমরা তো পড়াচ্ছি আমি তো পড়াচ্ছি আমি তো জানি আমি স্টুডেন্টদের সাথে কনভারসেশন করি যারা ধরো ডাব্লিউ পরীক্ষা দিয়েছে বা ব্যাংকিং এক্সাম দিচ্ছে ঠিক আছে এসএসসি সিজিএল দিচ্ছে তারাও কিন্তু আসছে তারাও কিন্তু এই পুলিশের পরীক্ষা দিতে আসছে সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে ঠিক আছে হ্যাঁ এখানে তোমাদের একটা স্ট্রং পয়েন্ট থাকতে পারে তাদের যারা মাঠেতে খুব ভালো ঠিক আছে যারা রেগুলার মাঠ প্র্যাকটিস করছো তাদের জন্য এটা খুব ভালো অবশ্যই ঠিক আছে কেউ কেউ পড়াশোনাতে খুব ভালো হয় মেডিটোরিয়াস হয় বাট কেউ কেউ ফিজিক্যাল দিক থেকে খুব ভালো হয় তো যারা যারা ফিজিক্যাল দিক থেকে ভালো হয় তাদের পড়াশোনার ক্ষেত্রে একটু ডাউন যায় আমি দেখেছি তো তাদের ক্ষেত্রে এটা স্ট্রং পয়েন্ট তোমরা আগে থেকে কেন পড়বে না আগে থেকে কেন মানে রেডি থাকবে না তাদের সাথে তোমাদের কিন্তু এই পার্থক্যটা রয়েছে তোমরা কিন্তু এই স্ট্রং পয়েন্টটা মাথায় রাখবে আবার এটাও মাথায় রাখতে হবে যে যারা অলরেডি এই দু বছর তিন বছর ধরে বিভিন্ন প্রিপারেশনের সাথে যুক্ত তারাও কিন্তু পরীক্ষাটা দেবে সুতরাং তোমরা এই তিন চার মাস কোনো একটা জায়গাতে গিয়ে ভর্তি হয়ে গেলে গিয়ে পড়াশোনা করতে শুরু করে দিলে তার মধ্যেই তোমরা পেয়ে গেলে এই জিনিসটা ভাবা কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে অন্তত ভুল তার কারণ পশ্চিমবঙ্গে কম্পিটিশানটা অনেক বেশি সুতরাং নোটিফিকেশনের অপেক্ষা কেউ করবে না পড়াশোনা স্টার্ট করে দাও হচ্ছে যার নিজের ইচ্ছে মতো নাম্বার ওয়ান নাম্বার টু যেটা সেটা হচ্ছে সঠিক বই এবং স্টাডি মেটেরিয়াল নির্বাচন তোমরা আজকে ঠিক করলে যে আজকে থেকে আমরা ডাব্লিউ বইয়ের দোকানে গেলে যে কি কি আছে পুলিশের বই বই সেখান থেকে একটা তুলে নিলে ঠিক আছে যারা একদম নতুন তাদের তো কোনো ধারণাই নেই যে কিভাবে কি পড়তে হয় না হয় বইগুলো কি হয় নর্মালি ডাবলি এর জন্য বেরোয় ঠিক আছে ডাব্লিউ বিসিএস এর পর সেটাকে তোমার আস্তে আস্তে লেভেল নাবি নামি ধরো এসআই এর এক ধরনের হলো সেখান থেকে ওই ডাব্লিউ এর বইটা থেকেই কিছু পাতা সরিয়ে অন্য কোনো পাতা কিছু ঢুকিয়ে সেরা সেই বইই হয়ে গেল আবার এসআই এসআই থেকে কিছু বাদ দিয়ে কনস্টেবলের extra কিছু পাতা ঢুকিয়ে দিয়ে বইটাকে জাস্ট মডিফাই করে বাজারে করে ছেড়ে দেওয়া হয় আমি বলছি না কোন বই খারাপ বাট একটা শুধুমাত্র বই তোমাদের কাছে যথেষ্ট নয় এরকম একটা কম্পিটিশনে অংশ গ্রহণ করার জন্য তো এইগুলোর জন্য তোমরা কোথা থেকে মানে সাজেশন নেবে তাহলে তোমরা কি করে ঠিক করবে যে আমাদের কাছে সঠিক বই কোনটা আমাদের কাছে সঠিক বই কোনটা বা স্টাডি মেটেরিয়াল সঠিক কোনটা হবে যেগুলো আমরা পড়লে ইজিলি একবারে ক্র্যাক করতে পারবো এর জন্য আমার কোনো পরামর্শ তোমাদের তোমরা নেবে অবশ্যই আমার মতো আরো অনেকে আছে তোমাদের অনেক কিছু বলে আমার এখানে এসে চলে এসো আমার এখানে ভর্তি হয়ে যাও আমি তোমাদের সব কমন পাইয়ে দেব হান্ড্রেড পারসেন্ট কমন ঠিক আছে দেখো এইগুলো মানে তোমরা যদি শোনো তাহলে খুব বোকামো করবে তোমরা নিজেদের সিনিয়রদের থেকে শোনো ঠিক আছে যারা অলরেডি তোমার আশেপাশে দেখবে কিছুজন চাকরি পেয়েছে ঠিক আছে যেমন আমাদের এখান থেকে আমারই বাড়ির পাশে এই বছর অনেকজন কেপিতে পেয়েছে ঠিক আছে তো এই ধরনের আশা করি তোমাদেরও বাড়ির আশেপাশে অনেকজন থাকবে যারা নিশ্চয়ই পেয়েছে হয়তো এইবার এবারে পায়নি তারা আগের বারে পেয়েছে ঠিক আছে তো তাদের থেকে জানো সিনিয়রদের থেকে জানার চেষ্টা করো যে আমি অ্যাকচুয়ালি কোন বইগুলো পড়লে আমার জন্য বেটার হবে বা আমি কোন স্যারের কাছে কোন ইনস্টিটিউশনে যদি আমি অ্যাডমিশন নিয়ে আমার জন্য বেটার হবে সেটা নলেজ অ্যাকাউন্ট হতে পারে আরো বি সি ডি আরো অনেক অপশন থাকতে পারে কিন্তু সেটা তোমরা তোমাদের সিনিয়রদের থেকে মতামত আমি তো বলবোই তোমরা আমার নলেজ অ্যাকাউন্ট এসো আমার কাছে কোর্স করো আমার কাছে পড়ো এটা তো আমি বলবোই এটা আমার আমি না হলেও অন্যজন হলে সেও বলবে কিন্তু তোমাদের কি উচিত তোমাদের উচিত নিজেদের সিনিয়রদের থেকে পরামর্শ নেওয়া নিজেদের সিনিয়র এবং সেই তোমাকে ঠিকঠাক দেবে যে সিনিয়র বলতে যে ধরো অলরেডি অনেকদিন ধরে প্রিপারেশনের মধ্যে আছে বা যে সব থেকে বেটার হয় যে চাকরি অলরেডি পেয়ে গেছে তার থেকে তোমরা জানো যে আমি কোন জায়গায় গেলে আমার বেটার হবে কেননা আজকে তুমি যখন আমার কাছে আসছো যখন নলেজ অ্যাকাউন্টের কোনো একটা পেড কোর্সে ভর্তি হচ্ছ সেখানে আমাদের দায়িত্ব থেকে যায় দায়িত্ব সহকারে তোমাদের প্রথম থেকে আগে জিনিসটাকে বোঝানো যে তুমি কোন জায়গাটা পড়বে কোন জায়গাটা তোমাকে পড়তে হবে কেননা জিকের যে সিলেবাস সেটা একটা বড় ভাস্ট সিলেবাস এবং কি কোশ্চেন আসে না আসে এটা মোটামুটি একটা তিন চার বছরের একটা এক্সপিরিয়েন্স মিনিমাম অ্যাটলিস্ট তিন চার বছরের একটা এক্সপিরিয়েন্স না থাকলে তুমি কিন্তু ঠিক সেই জায়গাগুলোকে ফোকাস করতে পারবে না তারপরেও এটাকে আমাদের আনপ্রেডিক্টেবল খুব ঠিক আছে জি কে কোথা থেকে কি দেবে না দেবে এগুলো তোমরা জানতে পারবে না এর জন্য তোমাদের কি দরকার এক্সপিরিয়েন্স দরকার কম সময়ে তোমরা রেডি করতে গেলে তোমাদের কিন্তু ওই অভিজ্ঞতাটা তোমরা পাও না যারা যারা একদম নতুন রয়েছে তার জন্য তোমাদের দরকার সিনিয়রের পরামর্শ যারা দীর্ঘদিন ধরে এই কোর্সগুলো করিয়ে আসছে বা এই ধরনের পড়াশোনার সাথে যুক্ত যারা প্রিপারেশান নিচ্ছে বা যারা অলরেডি চাকরি পেয়ে গেছে তাদের থেকে তোমরা পরামর্শটা নাও ঠিক আছে যে আমি এক্স্যাক্টলি কোন জায়গায় গেলে আমি ঠিকঠাক গাইডেন্সটা পাবো তো সেটা নির্বাচন করো তোমাদের এরকম বই অবশ্যই বাজারে অ্যাভেলেবেল পাবে বাট একটা বইতে যে পুরোটা হয়ে যাবে এটা আমি কখনোই বলবো না এরকম এখনো পর্যন্ত কোনো বই বেরোয়নি ঠিক আছে এরকম কোনো বই বেরোয়নি ম্যাথ ইংলিশ রিজিনিং এগুলোর জন্য তোমরা প্র্যাকটিসের জন্য তোমরা অবশ্যই নাও বাট জি এরগুলো যদি কেউ টেক্সট বই পড়তে পারো সেটা সব থেকে বেস্ট টেক্সট বইতে সব থেকে ভালো জিনিসপত্র থাকে কেননা ডা পুলিশ এখনকার পরীক্ষা যেগুলো হয়ে গেছে সেগুলোর জন্য তোমাদের দরকার একটু কনসেপচুয়াল স্টাডিজ যেমন আমরা আমি যখন তোমাদের পড়াই আমাদের যে নলেজ অ্যাকাউন্টের যে ডাব্লিউ কোর্স রয়েছে সেখানে কিন্তু আমি তোমাদের পুরো কনসেপচুয়াল পড়াই পুরো কনসেপ্টটাকে আগে পড়াই এই চ্যাপ্টারের এই এই জায়গাগুলো তোমাদেরকে পড়তে হবে আগে পুরো একটা সাবজেক্ট সেই সাবজেক্টের কোন কোন জায়গাগুলো পড়তে হবে সেটা তোমাদের জানার দরকার তবে তোমরা যখন পরবর্তী ক্ষেত্রে ধরো অন্য কোথাও থেকেও কোনো প্রশ্ন প্র্যাকটিস করতে যাচ্ছ না তোমরা বুঝতে পারবে অ্যাটলিস্ট যে ওই কোয়েশ্চেনটা ঠিক কোন জায়গাটা থেকে আমার এসেছে কেননা তুমি যখন এই প্রিভিয়াস ইয়ার দেখবে কিছু না পড়ে করতে যাচ্ছ একটা প্রশ্ন এলো যে এই প্রশ্নটা আমার কোথা থেকে এসেছে তুমি তো সেটা বুঝতেই পারছো না তাহলে তুমি কি করে বুঝবে যেটা ওই চ্যাপ্টার থেকে এসেছে ওই চ্যাপ্টার থেকে আমাকে করতে হবে বা ওই চ্যাপ্টারটা আমি করিনি সেই জায়গাটাগুলো করতে হবে আমরা যতদিন মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করি ততদিন পর্যন্ত যে যে সাবজেক্টগুলো আমাদের নর্মালি থাকে ইতিহাস ভূগোল তোমার বিজ্ঞান এগুলো থাকে কিন্তু ধরো ইন্ডিয়ান পলিটি ইন্ডিয়ান ইকোনমি ঠিক আছে তার সাথে সাথে জড়িয়ে থাকা এই যে ঠিক আছে যেগুলোকে আমরা জেনারেল বলি ঠিক ঠিক আছে তো এগুলোর জন্য আমি কিভাবে এগুলে ব্যাপারটাকে রপ্ত করতে পারবো বইয়ে বইয়ে তুমি কিনে প্রশ্ন উত্তর আছে হাজার পিডিএফ আছে হাজার নোট অনেকে দিচ্ছে প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর করে পড়ে চলে যাচ্ছ সেটা পুরোপুরি ট্রাই তোমার যদি লেগে যায় যাবে নালে না লাগবে না ঠিক আছে কিন্তু বলবে সবাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তুমি এর মধ্যে সবাই কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে কিন্তু আমাদের পদ্ধতি সেটা নয় যারা ধরো পেয়েছে না চাকরি তাদেরকে জিজ্ঞাসা করে দেখো তারা ওইভাবে পড়াশোনা করেছে কি সাজেশন বেস্ট পড়েছে কি তাদেরকে জিজ্ঞাসা করো যে কোন পিডিএফটা ভাই তুই নিয়েছিস বুকটা আমি ওখান থেকে তাহলে পড়বো হান্ড্রেড পার্সেন্ট কমন তো পাওয়া যায় তাহলে দেখো সেই বই পিডিএফটা পাবে না আমি একদম এখানে লিখে দিচ্ছি ওইভাবে পাবে না কম্পিটিটিভ স্টাডি ওইভাবে হয় না কনসেপ্টুয়াল যদি তুমি পড়ো একটা সাবজেক্ট একটা চ্যাপ্টার ভালো করে করে নিলে সেটার কনসেপ্ট যখন তোমার মধ্যে চলে এলো এবার ওখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দিক না আমি ওখানের মধ্যে সব কমন পাবো তখন আমার কনফিডেন্স আসবে যে হ্যাঁ আমি ওখান থেকে সব পেতে পারি সুতরাং কনসেপচুয়াল স্টাডিটা খুব দরকার তার সাথে সাথে এমসিকিউ প্র্যাকটিসটা খুব দরকার তোমাদের ঠিক আছে তো তার জন্য সঠিক বই সঠিক স্টাডি মেটেরিয়াল তোমরা নির্বাচন করো এর জন্য আমি তো তোমাদের রেকমেন্ড করব আমাদের কোর্সগুলো অবশ্যই আমি তোমাদেরকে টু দা পয়েন্টে প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা চ্যাপ্টার পর পর করিয়ে দিয়েছি ঠিক আছে ইউটিউবেও প্রচুর অ্যাভেলেবেল কোর্সে গেলে তোমরা আরও অর্গানাইজড পাবে সেখানে তোমরা মক টেস্ট পাবে সব কিছুটা পাবে আর কি ঠিক আছে এরপরে হচ্ছে নেক্সট পয়েন্ট লেখার প্র্যাকটিস করা প্র্যাকটিস না করা এটা খুব একটা আগের দিনেই আজকে একজনের সাথে কথা হলো আমার তোমরা যখনই কোনো জিনিস পড়ছো না সবসময় চেষ্টা করবে পড়ার থেকে লিখতে বেশি চেষ্টা করবে লিখলে না কি হয় বলতো ওটা সাইকোলজিক্যাল একটা মানে কানেকশন তৈরি হয় তুমি যেটা লিখছো সেটা একদম মানে ওই সময়টা ফোকাস থাকে ওটার উপরে সেই জন্য ওই জিনিসটা তোমার ব্রেনে আরো বেশি চলে আসে ঠিক আছে তুমি একটা পড়ছো কিছুক্ষণ পরেই সেটা কিন্তু ব্ল্যাক আউট হয়ে যায় পরের দিনে হয়তো এক সপ্তাহ পরে দেখবে সেটা চলে যায় কিন্তু লিখলে ওটা হয় না লিখলে বেশি মনে থাকে দেখবে ছোটবেলায় অনেকে তোমাদের স্যারেরা বা বাবা মায়েরা এটা বলতো যে তোমরা পড়ার থেকে বেশি লিখো তাহলে বেশি মনে থাকবে ঠিক আছে তো লেখাটা অবশ্যই প্র্যাকটিস করবে সবাই লেখাটা প্র্যাকটিস করলে এটা তোমাকে পরীক্ষার ওই এক সপ্তাহ দশ দিন আগে তোমাকে কতটা কনফিডেন্স দেবে চিন্তা করতে পারবে না ঠিক আছে লিখে লিখে করার চেষ্টা করো আমি জানি অনেকে অনেক কাজের মধ্যে থেকে পড়াশোনা করো অনেকের হয়তো অসুবিধা হয় ঠিক আছে যে তোমরা ঠিকঠাকভাবে সময় পাও না লিখতে কিন্তু তোমরা যদি লিখে লিখে করো না তোমাদের ক্ষেত্রে এটা প্রচুর এফেক্টিভ হবে ঠিক আছে খুব ছোট কথাও হলে এটা খুব গুরুত্বপূর্ণ কথা আর প্র্যাকটিস করাটা খুব ইম্পর্টেন্ট যা পড়ছো প্রত্যেক দিনের রুটিনে যা পড়ছো তার সাথে এক ঘন্টা ঘন্টা সমেত যে আমি শুধু ম্যাথ ইংলিশ প্র্যাকটিস করবো তাই না কিন্তু জি কেটাও প্র্যাকটিস করতে হবে কেননা এখনকার জিকে কিন্তু একদম সেই ওরকম না ভারতের রাজধানী কি ভারতের রাষ্ট্রপতি কে ভারতের রাষ্ট্রপতি কততম তম প্রশ্ন এখন কিন্তু আসছে না তোমরা দেখতে পাচ্ছ খুব ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসছে কিছু কমন প্রশ্ন তো আসবে এগুলো সবাই করতে পারবে কিন্তু তোমাদের ক্র্যাক করতে গেলে তো সেই অ্যাটেন্ড করতে হবে যেগুলোতে একটু মানে যারা এক্সামিনাররা তা দেখতে চাইছে যে তুমি ঠিকঠাক পড়েছো কিনা ঠিক আছে তো সেই ঘুরিয়ে ফিরিয়ে যে প্রশ্নগুলো দিয়ে দেয় সেগুলো পড়ার জন্য কিন্তু আমাদেরকে প্র্যাকটিসটা করে দিতে হবে প্র্যাকটিস করলে তবে তোমার কিন্তু ওই ফ্লোটা থাকবে আর এর জন্যই আমরাও কিন্তু এবারে ডাব্লিউ বিপির যে পরিবর্তন ব্যাচটা করা হয়েছে সেই পরিবর্তন ব্যাচে দেখবে একটা জিনিস আমরা করার চেষ্টা করেছি কি প্রত্যেকটা চ্যাপ্টারের এফজিকে ওখানে দেওয়া আছে তোমাদের যখন কনসেপচুয়াল আমি পড়াচ্ছি কোনো একটা ক্লাস বুঝিয়ে দিলাম তার শেষে তো এমসি কিউ দেওয়াই হচ্ছে যে এই চ্যাপ্টার থেকে এই এমসি কিউলো দেখো প্রিভিয়াস ইয়ার এগুলো এসেছে তার সাথে তোমরা কানেক্ট করতে পারছো প্লাস তোমাদেরকে এইখানে এই জন্যই দেওয়া হয়েছে যে বারবার তোমাদেরকে পড়াটা ধরবে কি তোমরা যে পড়েছো সেটা ধরবে কি প্র্যাকটিসটা পারবে কোথেকে থেকে একজন তো ধরতে হবে যে বল এটা কি যেরকম গ্রুপ স্টাডিতে অনেকে করে যাদের কাছে ধরো গ্রুপ স্টাডির ব্যবস্থা নেই আমরা এখানে তোমাদের গ্রুপ স্টাডিরও ব্যবস্থা করেছি পরিবর্তন ব্যাচে ঠিক আছে তো সেটার কথা পরে আসছি বাট ওই যে পড়া ধরবে ঠিক আছে তুমি একটা পড়া পড়েছো সেটাকে পড়াটা ধরবে কি তার সেটা পড়াটা যেহেতু ধরার নেই সেই জন্য তোমাদের এখানে অনলাইন টেস্ট সিরিজের ব্যবস্থা করা হয়েছে চ্যাপ্টার ওয়াইজ একদম সিন্ধু সভ্যতার পরপর ওখানে তোমাদের পেয়ে যাবে ঠিক আছে ওইগুলো এবার তোমরা দাও একবার নয় বারবার বারবার দাও দিয়ে 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 প্র্যাকটিস করো যেন ওই কোয়েশ্চেন অ্যান্সার করার প্র্যাকটিসটা তোমার থাকে ম্যাথ রিজনিং ইংলিশ ছাড়াও জিকেটটাও যেন থাকে তো এখানে আমার বলার উদ্দেশ্য একটাই যে অনেকে যে রিভাইজ করো না প্র্যাকটিস করো না সেটা অবশ্যই করবে নেক্সট পয়েন্ট হচ্ছে কাট অফের যে জন্য চিন্তা না করে এক ক্র্যাক করার জন্য চিন্তা করতে হবে আগের বছরের কাট অফ কত সেটা জানার ইন্টারেস্ট প্রচুর সবাই যে আগের বছরের কাট অফ কত গেছে দেখি আচ্ছা চল্লিশ কাট গেছে আচ্ছা পঁয়তাল্লিশ কাট গেছে তাহলে তো আমি মোটামুটি এইটা আমি হিসেব করে নিলাম পঞ্চাশ পেয়ে যাবো হয়ে যাবে একদম ভুল ধারণা যদি এইভাবে ভাবো তাহলে তোমার কিন্তু ক্র্যাক করা খুব মুশকিল হয়ে যাবে তাহলে ওই পরীক্ষার পরে এসে কমেন্টে ভর্তি যাবে স্যার আমার এইটা আমি এত পাচ্ছি আমার কি হবে না সেটা থাকলে তুমি কিন্তু ফাইনাল এক্সামে গিয়ে পাস করতে পারবে কিনা কোনো গ্যারেন্টি নেই তোমাকে এমনই নাম্বার পেতে হবে যে কাট অফ মানে প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার পরেই তোমার সেই কনফিডেন্সটা মনের মধ্যে থাকবে যে হ্যাঁ প্রিলিমিনারি তোমার এমনিতেই হয়ে যাবে কোনো ব্যাপার না সেই জায়গাটাকে তোমাকে আনতে হবে ঠিক আছে পরীক্ষা দেওয়ার পর যদি দনুমনো করো যে আমার এটাতে কাট অফ পেরোবে কিনা প্রিলিমটা আমি পাস করতে পারবো কিনা না তাহলে কিন্তু তোমার ওই মেন্সের জন্য দেখবে ওই দশ পনেরো দিন ওখানেই গ্যাপ হয়ে গেল এবং যারা চাকরি পাবে ওই দশ পনেরো দিন তোমার থেকে গিয়ে যাবে সুতরাং প্রথম থেকে তোমাকে কিন্তু ওই কাট অফ কত সেইটা সেই সব নিয়ে চিন্তা ভাবনা করলে হবে না কেন কাট অফের কাট অফ অনেক কিছু জিনিসের উপর ডিপেন্ড করে কতজন পরীক্ষা দিচ্ছে কতদিন পর সেই রিক্রুটমেন্টটা হচ্ছে এই সমস্ত অনেক কিছু ফ্যাক্টর আছে কাট অফের জন্য আগে থেকে ওইভাবে বলা যায় না কাট অফ কত ঠিক আছে এটা পুরোপুরি পরীক্ষা দিয়ে অনেক কিছু অ্যানালিসিস করে একটা প্র্যাকটিক্যাল অ্যানালিসিস করতে হয় তারপরই বলা যায় তার আগে কাট অফ বলা যায় না বা আগে থেকে তোমরা যদি চিন্তা করো ওই পরীক্ষার সময় যখন যাবে তোমাদের মাথায় ঘুরছে যে আমার পঞ্চাশ কাট অফ আছে তাহলে আমি চেষ্টা করবো মোটামুটি ষাট আমাকে অ্যান্সার করতে হবে সে ভুল ভালো হোক যাই হোক আমি কিছুদিন আগে দেখছিলাম একজন ওরকম বলছে আমাদের একজন মানে কি বলবো এটা আমার বলতে খুব খারাপ লাগছে একজন শিক্ষক এরকম বলছেন ডাইরেক্ট যে এই প্রশ্নটার উত্তর তোমাদের যদি না জানা থাকে তোমরা টুক্কা মারো ঠিক আছে এবি বিসি সিডি বিএ এভাবে টুক মারো দেখো ওইভাবে কিন্তু হয় না বাবু ঠিক আছে এগুলো মানে এখনকার ডিজিটাল দুনিয়ায় বলতে 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 লোকজন এমন লেভেলে চলে গেছে যে কি বলছে মুখ থেকে সেটা আর তার মধ্যে মানে সচেতন অবস্থায় বলছে না আর কি ঠিক আছে তো ওইভাবে টুক্কা মেরে তো হয় না কম্পিটিশন যখন ঠিকঠাকভাবে হচ্ছে সেইটাকে কম্পিটিশনের মতো নিতে হবে ঠিক আছে তো কাট জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই মোটামুটি আমি তোমাদের বলেওছিলাম আগে যে সিক্সটি ফাইভ টু সেভেন্টি একটা অ্যাভারেজ ধরে এগো টার্গেট রাখো এইটটি এইটটি ফাইভ করা সিক্সটি ফাইভ সেভেন্টি মানে টার্গেট রেখে এগো দেখো তোমার তাহলে এই জায়গাটা সিকিউর থাকবে যে হ্যাঁ প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার পর মনে হবে যে হ্যাঁ আমি ইজিলি পাস করে যাব আমি সেই কথাটা বলতে চাইছি সেই মাইন্ডসেটটা নিয়ে এগো এই পজিটিভ মাইন্ডসেটটা কিন্তু খুব দরকার ঠিক আছে তবে তুমি ফাইনালে কিন্তু গিয়ে চাকরিটা পাবে আর একটা হচ্ছে নেগেটিভ কথায় কান দেওয়া নেগেটিভ কথায় কান দেওয়া দুটো পয়েন্ট এখানে আছে এক হচ্ছে অনেকে বলছে যে যে পুলিশের চাকরি ঘুষ দিয়ে হচ্ছে মানে দুর্নীতি হয়েছে আর কি ওই তো আগে থেকে সব সিট বুকিং হয়ে গেছে দেখো এইগুলো অনেকে অনেকে বলবে এগুলো জাস্ট অজুহাত যারা এগুলো পায়নি তারাই ম্যাক্সিমাম বলবে লক্ষ্য করে দেখবে যারা চাকরিগুলো পায়নি তারাই ম্যাক্সিমাম বলে যে হ্যাঁ এখানে তো তো ওইভাবে হচ্ছে কিভাবে কি আর হবে পড়াশোনা করে পড়াশোনা করে আর কি লা

তো তোমরা সেটার কথা ভাবো প্রত্যেকটা সিস্টেমে কিছু খারাপ কিছু ভালো জিনিস আছে সেটা নিয়ে আমি যাব না আলোচনাতে হচ্ছে কি হচ্ছে না তার আমার কাছে কোনো প্রমাণ নেই বা তোমাদের কাছেও কোনো প্রমাণ নেই ঠিক আছে ওগুলো ওই কথা শুনতে মানে আলোচনার মধ্যে পড়ে ঠিক আছে চা খেতে খেতে চায়ের দোকানে আলোচনা জাস্টটা ওর কোনো কিন্তু প্রমাণ নেই সুতরাং ফ্রেশ রিক্রুটমেন্ট হচ্ছে ম্যাক্সিমামটাই হচ্ছে সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে আরেকটা একটা পয়েন্ট হচ্ছে এই যে কাজ করতে করতে কোনো একটা আমি কাজ করি করতে করতে কি আমি আদৌ পড়াশোনা করে চাকরি পেতে পারবো এটা অবশ্যই তোমাদেরকে আমি আগেও বলেছি এখনো বলছি সেভেন্টি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট এমন ক্যান্ডিডেট আছে যারা চাকরি পায় তাদের মধ্যে টু তারা কিন্তু চাকরি করতে করতে পড়াশোনা করে অন্য কোনো কাজ করতে করতে পড়াশোনা করে কেননা সেটা করলে তাদের একটা বড় ডিপ্রেশন থেকে তাদের মুক্তি আসে যে ফ্যামিলির লোকজন তার মুখের দিকে তাকিয়ে বসে আছে যে সে কবে চাকরিটা পাবে ঠিক আছে তার মাথায় সেটা চলছে আশা করি তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারাও জানো তারাও হয়তো কিছু নাম্বারের জন্য আগের পারে রিক্রুটমেন্ট থেকে বাদ গেছো যে বাড়িতে মা বাবা তোমার মুখের দিকে তাকিয়ে বসে আছে যে আমার ছেলেটা বা আমার মেয়েটা কবে চাকরি পাবে তো সেটা একটা মানে মাথার মধ্যে চাপ ঘুরছে যে আমার বাবা মাকে আমাকে দেখতে হবে ঠিক আছে তো যখনই তুমি সেটা করতে যাবে তখনই তোমার ওই যে একটা মনের মধ্যে চিন্তাটা এটা যদি তুমি অন্য কোনো একটা কাজ করতে করতে করো তোমার যদি কোনো একটা সাইড ইনকাম থাকে তাহলে দেখবে এই চিন্তাটা থাকবে না এই চিন্তাটা থেকে মুক্তি পাবে তুমি আর এই চিন্তাটা খুব বড় একটা বাজে চিন্তা পরীক্ষার সময় একদম কনসেন্ট্রেট করতে দেবে না পড়াশোনা করার সময় পড়াশোনা করতে গেলে বারবার ওই কথাটা চলে আসবে যে কি হবে কি হবে সবসময় একটা ডিপ্রেশন আগের দিনই আমাকে একজন কল করেছিল তার ভালো প্রিপারেশন আছে যথেষ্ট ভালো ইংলিশ অনার্সের স্টুডেন্ট খুব ভালো স্টুডেন্ট ভালোই পড়াশোনা করে এবং আমার মনে হয় ও ফুডে সাইপ বা ক্লাসিপ যে কোনো একটা এবারে ক্র্যাক করবে কিন্তু তার মনের মধ্যে একটা ডিপ্রেশন ঢুকে গেছে বাবা মা আমাকে প্রচুর সাপোর্ট করে কিন্তু আমি যদি ওদের মুখটা না রাখতে পারি ঠিক আছে তো এরকম হয় তো সেইটাকে ওভারকাম করা যায় তুমি যদি মানে কোনো কাজ করতে করতে করো ঠিক আছে কোনো কাজ করতে করতে পড়াশোনা করাটা খারাপ নয় বরং তুমি শৃঙ্খলাবদ্ধ হবে হবে পড়াশোনার টাইমটা তোমার কম্প্যাক্ট সুতরাং কাজ করতে করতে পড়াশোনা করা এটা কিন্তু খুবই ভালো জিনিস খারাপ জিনিস একদমই নয় আমি আগেও বলেছি তারা বাস্তবটাকে বুঝতে পারে কাজ করতে করতে পড়াশোনা করা মানে যেহেতু কাজ একটা করছো প্রাইভেট জায়গাতে তুমি জানো যে প্রাইভেট জায়গাতে কাজ করার মর্মটা কি সেখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে আমাকে একটা সরকারি চাকরি পেতে হবে এই জিনিসটা তারা জানে সুতরাং কাজ করতে করতে পড়াশোনা করাটা খারাপ না তোমরা শুধু নিজেদেরকে একটু টাইমটাকে ওখানে ইনভেস্ট করতে হবে চাকরি পেতে গেলে ইনভেস্টমেন্ট মানে এই আমাদের কোর্সে মাত্র 800 900 টাকা এটা টাকা নয় ইনভেস্ট হচ্ছে তোমার টাইম তোমাকে টাইম দিতে হবে টাইম তুমি যদি দিতে পারো তাহলে তুমি অবশ্যই সফল হবে ঠিক আছে সুতরাং এই ধরনের এই দুর্নীতি কাজ করতে করতে পড়াশোনা করা এইগুলো জাস্ট একটা অজুহাত তুমি যখনই কোনো এক্সকিউজ দেবে না যে আমি এটার জন্য করতে পারছি না তা তুমি ভাববে ওটার জন্য নয় অ্যাকচুয়ালি তুমি নিজের জন্য তুমি ওর দায়ী কারণ তুমি ওটা নিজেকে সান্ত্বনা দিয়ে তোমার মনটাকে দামিয়ে দমিয়ে মানে নিচে দিকে ডাউন করে দিচ্ছ ঠিক আছে মনটাকে দমিয়ে রাখছো তোমাকে কিন্তু এই জায়গাগুলোকে পেরিয়ে আসতে হবে মাইন্ডসেটটা পজিটিভ রাখতে হবে এই জায়গাগুলোকে তোমাকে ওভারকাম করতে হবে ঠিক আছে তো এটা তোমাদেরকে বললাম ইউটিউবে তোমাদের প্রচুর ক্লাস চলছে ইউটিউবের ক্লাসের কথা আমি তোমাদের বলেছি সকাল ছটা ঠিক আছে তোমাদের সাতটা তোমরা যারা যারা রেগুলার থাকো জানো যারা যারা জানো না সাবস্ক্রাইব করে নাও সকাল ছটা দশটা সন্ধ্যাবেলা সাতটা তোমাদের প্রচুর জিকের ক্লাস ম্যাথের ক্লাস তোমাদের আটটা থেকে স্টার্ট হয়েছে সকালবেলা সাড়ে আটটা থেকে এগুলো তোমরা করো সেলফ স্টাডি করেও করা যাবে ঠিক আছে এরকম নয় যে সেলফ স্টাডি করে তোমরা করতে পারবে না চেষ্টা করো করার হয়ে যাবে আর তোমরা যদি আমাদের পরিবর্তন ব্যাচে আসতে চাও সেটাও আসতে পারো পরিবর্তন ব্যাচে তোমাদের এখানে পুরো চ্যাপ্টার ওয়াইজ সিরিজ এবারে প্রথম থেকে অ্যাড করে দেওয়া হয়েছে যাতে তোমরা এই প্র্যাকটিসটা করতে পারো জি পুরো কনসেপচুয়াল ক্লাস তোমাদের এখানে তো করানো হচ্ছে ফোর্থ মার্চ থেকে স্টার্ট হবে ফোর্থ মার্চ থেকে তোমরা একটা 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 করে ক্লাস হবে প্রত্যেক সপ্তাহে তোমাদের রুটিন দিয়ে দেওয়া হলো যে এই দিনেই আমার ক্লাস হবে তোমরা সেটা লাইভ যদি করতে না পারো রেকর্ডেড দেখবে পরে কোনো অসুবিধা নেই তারপরের ক্লাসে গিয়ে এখানে ডাউট সেকশন আছে তোমাদের আলাদা একটা গ্রুপ মতো টেলিগ্রাম গ্রুপ মতো সেখানে গিয়ে তোমরা ধরো রেকর্ডের যে ধরো কাজ করার জন্য লাইভ ক্লাস করতে পারছো না সে রেকর্ডেড ক্লাসটা করে নিয়ে পরের দিন ডাউটে গিয়ে একটু বলে স্যার এই জায়গাটা আমার একটু অসুবিধা হচ্ছে পরের ক্লাসে সেটা আমরা আবার বুঝিয়ে দিলাম এইভাবে তুমি পুরো কনসেপ্ট ক্লিয়ার করো প্রত্যেকটা চ্যাপ্টারের বোঝো কোন কোন জায়গাগুলো তোমার দরকার এগুলো ইউটিউবেও প্রচুর ক্লাস আছে বাট এখানে এলে তোমার সেটা অর্গানাইজ হবে এই যে ধরো টেস্টের ব্যাপারটা এটা তো তুমি ইউটিউবে তুমি আমরা দিতে পারবো না তোমাদের কিভাবে দেবো বলো এইভাবে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজটা জন্য তোমাদের এই সিস্টেম করা আর এই সিস্টেমের জন্য একটা সার্ভার চার্জ দরকার হয় মিনিমাম সার্ভার চার্জ যেটা তোমাদের এত কিছু ক্লাস এত কিছু পিডিএফ এত কিছু টেস্ট দিয়ে সেটা দেখো তোমাদের মাত্র এইট এইট জিরো রাখা হয়েছে এবং এটা ডাব্লিউ বিপি দু হাজার চব্বিশ এই কোডটা সরি ডাব্লিউ বিপি টু ফোর কোডটা ইউজ করে তোমরা এইটাতে পেতে পারবে এটা ফোর্থ মার্চের আগে পর্যন্ত তোমরা এটা পেতে পারবে ঠিক আছে ফোর্থ মার্চের আগে জয়েন করলে তোমরা এটাতে আটশো আশি দিয়েই জয়েন করতে পারবে এবং আর কোনোবার পেমেন্ট করতে হবে না একবারই পেমেন্ট করবে মাসে মাসে পেমেন্টের কোনো ব্যবস্থা নেই মাসে মাসে পেমেন্ট করার কোনো মানে জায়গাই নেই তোমরা একবারই পেমেন্ট করে এটাতে পুরো অ্যাক্সেস করতে পারবে ঠিক আছে যখন যা ক্লাস হবে তার নোটিফিকেশান পেলে যেটা বললাম যদি পারো লাইভ ক্লাস করলে লাইভ ক্লাস করো না পারলে সেটা রেকর্ডেড করে দেখে নাও এবং প্রত্যেকটা চ্যাপ্টারের যে টেস্টগুলো দেওয়া হয়েছে এইগুলো তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এগুলো বারবার ধরে প্র্যাকটিস করো তোমরা ম্যাথ রিজনিং তোমাদের এবার এখানে ক্যাটাগরি ওয়াইজ মক টেস্টও দেওয়া হচ্ছে ঠিক আছে এবারে অনেক কিছু পরিবর্তন করা হচ্ছে এই ব্যাচটায় তোমাদের ম্যাথের আলাদা করে এক কিছু ক্লাস হয়ে যাবার পর দেখা হচ্ছে যে তোমাদের যে ক্লাসগুলো হলো সেখান থেকে তোমাদের পুরোপুরি রেডি হলো কি না সেটা আমরাই তোমাদের সাথে টেস্ট করে দেখবো ঠিক আছে তোমাদের তাহলে কি থাকবে দিতে হবে দেখো টেস্টগুলো ক্লাসগুলো রেগুলার অ্যাটেন্ড করতে হবে করলে কি হবে তোমাদের তবে তোমরা রিদেমের মধ্যে থাকবে তোমরা যদি আস্তে আস্তে পিছিয়ে পড়ো কোনো একটা কারণের জন্য ডিমোটিভেট হয়ে পড়ো এই রিদেমের এইগুলো তোমরা অ্যাটেন্ড করলে তোমরা কিন্তু অটোমেটিক সেখানে লাইনে চলে আসবে অটোমেটিক তোমরা কিন্তু সেই প্রিপারেশনের সাথে সাথে তো তো তার জন্যই সিস্টেমটা করা ঠিক আছে টেস্ট সিরিজটা প্র্যাকটিসের জন্য খুব এবং এখানে তোমরা এখন জয়েন করলেই এগুলো দিতে পারবে এটা সবাই দাও আমি সবাইকে এটার জন্য তোমাদের বলবো এই পরিবর্তন ব্যাসে জয়েন করো এটা কিন্তু তোমাদের জন্য খুবই ইউনিক ব্যবস্থা করা হয়েছে ঠিক আছে আর ফোর্থ মার্চ থেকে তোমাদের ক্লাস এখানে স্টার্ট হবে তোমরা এটাতে জয়েন করার জন্য এই যে যে কোনো ভিডিও দেখতে পাচ্ছ সেই ভিডিও ডেসক্রিপশন টাইটেলে ক্লিক করে নেবে টাইটেলে ক্লিক করার পরে তোমাদের দেখবে ডেসক্রিপশন বক্স আছে এখানে একটা মোড় আছে মোড়ে ক্লিক করলে দেখবে ডেসক্রিপশন বক্স পাবে ডেসক্রিপশন বক্সে দেখবে ডাইরেক্ট সব লিঙ্ক দেওয়া আছে এগুলো আমাদের ওয়েবসাইটেরই লিঙ্ক যারা ল্যাপটপ ডেস্কটপ ইউজ করে তাদের জন্য এইটু এগুলো ঠিক আছে তো তোমরা কি করবে ফোন থেকে এই লিঙ্কগুলোকে অ্যাক্সেস করতে পারবে করে সেখান থেকে জয়েন করে নাও কেন আমাদের যে অ্যাপটা আছে এই অ্যাপটায় কিছুদিন তোমরা এখান থেকে পেমেন্ট করে জয়েন করতে পারবে না পেমেন্ট অপশনগুলো অফ রাখা হয়েছে ঠিক আছে তো অ্যাপটাতে তোমরা যাও যেরকমভাবে নিজেদের নাম রেজিস্টার করো করো কোনো অসুবিধা নেই করার পরে এই ডাইরেক্ট লিঙ্কগুলোকে ইউজ করে এখান থেকে জয়েন করে নাও করার পরে আবার অ্যাপে গিয়ে গেলে তোমরা ওখান থেকেই ক্লাস করতে পারবে ক্লাস নোটিফিকেশন সব কিছু তোমরা অ্যাপ থেকে করতে পারবে কিন্তু শুধুমাত্র জয়েন করার জন্য তোমাদের এই ডাইরেক্ট লিঙ্কগুলোকে ইউজ করতে হবে যদি কোনো অসুবিধা হয় বা লিঙ্ক খুঁজে না পাও তোমরা অ্যাপেরই হেল্প চ্যাট আছে অথবা এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে ডাইরেক্ট চ্যাট করে জানাও স্যার আমি পরিবর্তন ব্যাচে জয়েন করতে চাই ঠিক আছে তাহলেই তোমাদেরকে ওখানে হেল্প করে দেওয়া হবে আর যেমন তোমরা দেখেছ ফুডেসাই ব্যাচ এসআই ব্যাচে যারা যারা ছিল তারা কিন্তু যা যে মক টেস্টগুলো পেড মক টেস্ট সিরিজ তারা কিন্তু সবকিছুটা ফ্রি পেয়েছে এই পরিবর্তন ব্যাচেও তোমরা যারা যারা ধরো ডাব্লুবিপির এই কেপি ধরো পরীক্ষার জন্য যাচ্ছ ডাব্লিউ বিপির পরীক্ষার জন্য যাচ্ছ ফায়ার অপারেটারের পরীক্ষার জন্য আসবে সবার যে মক টেস্ট সেগুলো পেড হিসাবে আলাদা লঞ্চ হলেও তোমাদের এই পরিবর্তন কিন্তু ব্যাচে সবকটা ফ্রি থাকবে এটা সব থেকে ইন্টারেস্টিং বলা হয়েছে ঠিক আছে এবং তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আমি একটা লিঙ্ক পিন করে দিচ্ছি ওখান থেকে দেখবে পরিবর্তন ব্যাচ রিলেটেড ডিটেলস জিনিস কি কি করা হচ্ছে না হচ্ছে কোন সাবজেক্টের কতগুলো ক্লাস থাকছে না থাকছে ওগুলো তোমরা ওখান থেকে জেনে নাও যদি তোমরা ব্যাচে ভর্তি হতে নাও পারো মোটামুটি একটা আইডিয়া করে সেইভাবে নিজেদের পড়াশোনাটা স্টার্ট করে দাও আদারওয়াইজ ইউটিউবে তোমরা ইউটিউবে তোমাদের ক্লাস চলছেই সেগুলোতেও তোমরা অংশগ্রহণ করো ক্লাসগুলোতে রেগুলার ক্লাসগুলো করার চেষ্টা করো দেখো তোমাদের প্রিপারেশান ঠিকঠাক হবে কিন্তু থেমে থাকবে না কেউ ঠিক আছে এই যে পাঁচটা ভুলের কথা বললাম এই পাঁচটা ভুল একদম করো নাও প্রথম থেকে মাথাতে ঢুকিয়ে নাও ভালো করে এবং এইগুলোকে ফলো করে নিজেদের পুলিশ হবার স্বপ্ন আরও এগিয়ে নিয়ে যাও প্রত্যেক দিন ঠিক যেভাবে বলেছি পড়াশোনার সাথে সাথে প্র্যাকটিসটাকে বা রিভিশনটাকে রুটিনের মধ্যে ইনক্লুড করো করে নিজেদের মতো করে এগিয়ে যাও আমরা সব সবসময় যেমন পাশে ছিলাম সেরকম পাশে আছি এবং পরবর্তী ক্ষেত্রে থাকবো আমাদের সাথে ইন্টারাকশান করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এখানে তোমরা চ্যাট করো অথবা এই ভিডিওর কমেন্ট বক্সেও তোমরা কমেন্ট করে আমাদের সাথে কথা বলতে পারো থ্যাংক ইউ সো মাচ আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছ সেই অনুযায়ী তোমরা এবার সবাই বড় হয়েছ নিজেরা নিজেদের ডিজিশান নিজেরা নাও নিজেদের সিদ্ধান্ত নিজেরা নাও পরামর্শ আমি দিলাম আমার মতো আরও অনেক জায়গা থেকে পরামর্শ নাও বাট সিদ্ধান্তটা নিজেদেরকে নিতে হবে যদি তোমরা সফল হতে চাও থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে কথা হচ্ছে আবার